দীর্ঘ 11 মাস পর শুক্রবার থেকে খুলল সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বেশ কিছু স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অবশেষে স্কুলমুখী। তবে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না 1 নম্বর ব্লকের বুজরুক দিঘি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলে প্রবেশের জন্য মানতে হবে স্বাস্থ্যবিধি। বিদ্যালয়ে প্রবেশ করতে হলে মাস্ক বাধ্যতামূলক এবং সঙ্গে স্যানিটাইজার আনতে পারে ছাত্রছাত্রীরা। নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলে প্রবেশের সময় পড়ুয়াদের দূরত্ববিধি মানতে হবে, একে অন্যের টিফিন বা জল খাওয়া যাবে না। একই সঙ্গে স্কুল কম্পাউন্ডের মধ্যে ছাত্রছাত্রীদের একত্রিত হয়ে খেলাধুলা করা একেবারেই বন্ধ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের সচেতন করতে বিভিন্ন জায়গায় হোর্ডিং, ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওই স্কুলেরই প্রধান শিক্ষক। সর্বোপরি বলা যায়, পশ্চিমবঙ্গ সরকারের নীতি নির্দেশিকা কঠোরভাবে মেনে তবেই স্কুল খোলা হয়েছে। পাশাপাশি রায়না 1 নম্বর ব্লকের অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা কি বলছে, চলুন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশাবলী মেনে, কোভিড নিয়মাবলী মেনে আজকে 12 ফেব্রুয়ারি আজকে আমাদের বিদ্যালয়ে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠন শুরু হচ্ছে। এবং আমরা এই পঠন পাঠন শুরু করার আগে যথেষ্ট এবং পর্যাপ্ত পরিমাণে আমরা পদক্ষেপ নিয়েছি। স্কুল স্যানিটাইজ করা হয়েছে, সমস্ত ক্লাসরুমগুলো স্যানিটাইজ করা হয়েছে, বেঞ্চ স্যানিটাইজ করা হয়েছে এবং ফ্লেক্স হোর্ডিং বিভিন্ন জায়গায় আমরা লাগিয়ে দিয়েছি সেগুলোকে, যাতে করে ছেলেমেয়েরা এবং গার্জেনরা সচেতন থাকে। এবং গার্জেনদেরকেও আমরা অনেকটা এই বিষয়ে সচেতন করার চেষ্টা করেছি এবং আমরা ছাত্রছাত্রীদের বলেছি সবাইকে মাস্ক পরে আসতে হবে, প্রয়োজনে প্রত্যেকেই সাথে করে ছোটো ছোটো স্যানিটাইজার নিয়ে আসবে, নিজস্ব জলের বোতল রাখবে, টিফিন রাখবে, টিফিন ভাগ করে খাওয়া যাবে না এবং দূরত্ব বিধি মেনে বিদ্যালয়ে পঠন পাঠন তাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আমরা চাইছি তারা খেলাধুলাটাও এই সময় অন্তত না করার জন্য এবং সমস্ত রকমের পদক্ষেপ আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সুনিশ্চিত করেছি, যাতে করে সুন্দরভাবে আমরা পঠন পাঠন কোভিড নিয়মাবলী মেনে আমরা চালিয়ে যেতে পারি। বিদ্যালয়ে আমরা সুনিশ্চিত করেছি, ছাত্রছাত্রীদেরকে আমরা জানিয়েছি, অভিভাবকদের জানিয়েছি, মাস্ক বাধ্যতামূলক, মাস্ক ছাড়া বিদ্যালয়ে আমরা প্রবেশ করতে দিচ্ছি না এবং স্যানিটাইজারও সাথে রাখতে হবে। রায়না থেকে সৌরভ কালিন্দি ও কৃষ্ণ সাহা, রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।